নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ তৈরি হলেও এখনও সক্রিয় 25 সদস্যের একটি সিন্ডিকেট। দেশের সুনাম ও শ্রমবাজার নষ্ট হওয়ার আশঙ্কায় তাদের নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। সকালে রাজধানীর একটি হোটেলে সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার বৈধ রিক্রুটিং এজেন্সিকে সম্পৃক্ত করে কর্তৃপক্ষের নজরদারির মাধ্যমে বাজার উন্মুক্তের আহ্বান জানান। নতুন করে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ধন্যবাদও জানান তিনি। অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে মাত্র দেড় বছরের মাথায় বন্ধ হবার পর গত 19 ডিসেম্বর মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই বাজার নতুন করে উন্মুক্ত হয়।